আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে পড়ুন ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশোকিহি ওয়া মুখবিরা ওয়া আমিরা। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকের সাউন্ডটা এখানে একটু দিন, মাউথের মধ্যে সাউন্ড দিন। মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা, আরো জুড়ে মায়ার বাসায় নিয়ে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা, মহব্বতে জুড়ে মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মনমোহন মনের মাঝে বাদে সারা কো মনে মনে লরে মনা তাহারারা দন। কথা বলেন ঠিক না বেটি, আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না, নবীর মহব্বত চাই কি চাই না, তাহলে গভীর রজনীতে আমার মৌলাকে খুশি করার জন্য আমার নবীর মহব্বতে দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাদওয়ালা এ সাইয়্যিদিনা সবাই আমায় বলে যাবে নবী গো আপনে বইলেন না আল্লাহুম্মা। মাশাআল্লাহ মারহাবা মাওলানা মাদওয়ালা এ সাইয়্যিদিনা মাদ লা ইলাহা জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা লাজরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা লা জোরে লা ইলাহা আ লা ইলাহা লা বৈজন বহু দূরে মদিনা। ঠিক না বেটি, মদিনা কি কাছে? আর জন কাছে, মদিনা দূরে না কাছে, কিন্তু আশেকের জন্য মদিনা হলো অন্তরে। ঠিক না বে? ঠিক বলেন।
হাই হাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া কর, দয়া পড়াও মনের বাসনা, লা ইলাহা লাজরে লা ইলাহা, আমাদের নবী নূরের নবী, আমাদের নবী জিন্দা নবী, যার শানে নাই হই তুলনা, যার শানে নাই হই না তুলনা, নূরে শাহে মদিনা, লা ইলাহা লাজরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা লাজরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা লাজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল আলহামদুলিল্লাহ। বাবাজি, গভীর রজনীতে আমি সুদূর বাজিতপুর থেকে এসেছি, আপনারা সকলে আমাকে চিনেন বা আমার পরিচয় আপনারা জানার বাকি নাই, তাই আপনাদেরকে নিয়ে আমি বেশি লম্বা আলোচনা করব না। রাত্র অনেক বেজে গেছে, যতটুকু আপনাদেরকে নিয়ে সম্ভব এতটুকুই আলোচনা করার চেষ্টা করব। তবে আমাকে কয়েকটা কথা বলছেন যে কয়েকটা কথার উপর আলোচনা করার জন্য, আমি সেই কথাগুলোর উপরে আলোচনা করার চেষ্টা করব। তবে এর আগে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে এমনভাবে আল্লাহকে ডাক দিবেন যাতে করে পুরা মতিউর নগর যাতে কেঁপে উঠে, পারবেন কিনা, আরো জানান পারবেন কিনা। আমি তো জানি আপনারা, কারণ আমি আপনাদের সম্পর্কে সবই জানি, আপনারা অত্যন্ত আশিক রাসূল মানুষ, নবীর প্রেমিক মানুষ, তাই মহব্বতের বাসায় সংক্ষিপ্তভাবে আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব। এর আগে মহব্বত নিয়ে একটু আল্লাহ পাকের জিকিরে প্রাণ কুলে চোখটা বন্ধ করে এদিক সেদিক না তাকাইয়া এক জবান কুলে মায়ার সরি গভীর রজনীতে আমার মাওলাকে স্মরণ করে মদিনাওয়ালার প্রেম নিয়ে অন্তরে কান্তা কলবের সাথে লাগাইয়া মহব্বত একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাবা মাওলানা, আমরা তোমার দেওয়ানা, মুর্শিদ বাবা মাওলানা, আমরা তোমার দেওয়ানা, তুমি হি আমরার বইলা যায়, না বাবা মাওলানা, আমরা যে তোমার দেওয়ানা। মাশাল্লাহ, আন আল্লাহ 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 আল্লাহ। আহমে তোমাহি ভালোবাসি, মন্দ বলে পারা পরশে গো গোয়ামে, তোমাহি ভালোবাসি মন্দ বলে পারা পরশে গো গো
স্বয়ং বলক বলক হজার হজার কোষে আমি বলব না মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা তুমি আমরার বইলা যায় না বাবা মাওলানা আমরা যে তোমার দেওয়ানা মাশাল্লাহ আন 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 মাশাল্লাহ ডাক দিলে বলার প্রাণে চা দয়াল ডাক দিলে বলার প্রাণে চা গোরে ও হো প্রাণের দোয়াল রে তুমি ধীরে ধীরে পিরে পিরে রঙ্গের পাতা একদিন তোমায় গোসল দিবে বহরই পাতা দিয়া মশলা আম পাতা কত রঙ্গের পাতা একদিন তোমায় গোসল দিবে বহরই পাতা দিয়া লাল দেখিল দেখো কত রঙ্গের শাড়ি একদিন তোমায় পরতে হবে সাদা মার কিন সারি মশলা সেই সহ মাম বলার প্রাণে চা ওর দোয়াল সেই সময় বলার প্রাণে চা ওয়াল রে তুমি ধীরে ধীরে পিরে পিরে চাহ রে মশলা মরহাবা মুর্শিদ নামের এতই মদন দয়াল নামের এতই মদু কাইলে মদ পড়াই না আমার মন হইয়া সের দেওয়ান গমসল্লা তুফাজল সার নামে রে তাই মদ তুফাজল সার নামে রে তাই মদ কাইলে মদ পড়াই না আমার মন হইয়া সের দেওয়ান গমসল্লা তুফাজল হুজুরের নামের মদ তুফাজল হুজুরের নামের মওদ আহমার কইরা সে যাদু গঙ্গ
তোফা জল সার নামে রে তই মদ তোফা জল হজুরের হে তই মদ কাইলে মদ পড়াই নয় আমার মন হইয়া সের দেওয়ানা মাশাল্লাহ আন্দাহ কর বলে কত কেলা কেলতে পাওলে আহলিয়ারায়শ কর বলে কত কেলা কেলতে পাওলে মহারা মহানস জিন্দা করে বগদাদের মাজাঙ্গার আউলিয়ার দর বারে সৌদ প্রেমে রই কার বগর আপনার মোজেহ যাওয়া বাহি গবতে বেবি খা দে যাওয়া সই বাহ দিল যৌবন যে বৌন মশল্লা এই সহমস মোজে যা দেখা বেবি খা দে যাওয়া এই সহমস যা দেখা বেবি খা দে যাওয়া সই পাহ দিল যৌবন যে বৌন মশল্লা ছাগল বানাইল মারহাবা জালাই জাঙ্গালাই অঙ্গ জলে রে দাঙ্গাল মশল্লা মারহাবা রহমাত লিল আলামিন আপনে উম্মতের যাবিন রহমাত লিল আপনে উম্মতের যাবিন গুনাহ গাদে দাফনে আপন যৌবন মশল্লা করবুলার কোন কাহিনে কেমনে বোলা যাও আই করবুলার কোন কাহিনে কেমনে বোলা যাও আই মশল্লা ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দসতে কারবালা কারবালার করুন কাহিনে কেমনে বোলা যাওয়াই মশল্লা জৈনা লাবিদিন বন্দির হইল জৈনা লাবিদিন বন্দি হইল এজি দেরই জেল কানাই করবুলার করুন কাহিনে কেমনে বোলা যাও আই করবুলার করুন কাহিনে কেমনে বোলা যাও আই মশল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার বালু লাগছে হাতটা তুলে দেখেন তো দেখি, একটা যেমন বালু লাগছে আওয়াজ হচ্ছে মনে জানতে চাই, ঠিক না বেটি? জ্বলেনি জ্বলেনি, জ্বালাই জান, আরে জ্বলে দেখা যা না, এই জন্য কই প্রেমের মানুষ, আরে এই প্রেমের কথা কইতাছি না, নবীর প্রেমের কথা বলতাছি, কথা বলেন ঠিক না বেঠি? আরে আমরা নবীরে ভালোবাসি কি ভাসি না বলে, আরে নবীরে ভালোবাসি কি ভাসি না বলে। আজকে প্রমাণ হবে নবীর ভালোবাসা কার ভিতরে আছে, একটু দেখবো, একটু দেখবো, দেখবো একটু। তাহলে নবীর প্রেমে, নবীর প্রেমে মহব্বত নি, মহব্বত নি, শেষ পর্যন্ত মুনাজাত করে কে কে যাইতে চান হাত তুলে দেখান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যা প্রথম কইছি যে মতিউন্নগরের মানুষ আশিক রাসুল, কারণ আমার একদিন দুই দিন এই মতিউন্নগরের মধ্যে আজ থেকে সাত বছর যাবৎ আসতেছি, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মহব্বতে এমন একটা তাকবীর দিবেন যাতে এই দিগদা বৈরবের মেঘনা নদী পার হয়ে আশগঞ্জ যা, আর এই দিগদা কই যাইব কই, ড্রাইভার পাস হইব তো, আবার নেই প্যান্ডেলের বাইরেও না যা, তাহলে একটা তাকবীর দেখবো, একটা মহব্বতে একটা তাকবীর দেবেন, নারে তাকবীর রাহেম, এখন তো ওটা বৃদ্ধ মানুষ দেখা যা, আগে দেখো আমি যুবক বাইরে একটু তাকবীর দেখি, এ আপনারা কইন না, এই যুবক বাইরে দেখবো, নারে তাকবীর, এখন যুবক বাইরে একটু অফ করেন, মুরব্বী বাবার দিই কবেন হুজুর আমরা আর কি দেখবেন, আমরা তো শেষ হই, ঠিক না? একটা কথা শুনেন, আশিক রাসুল যদি বিদ্ধ হয়, নবীর প্রেমিক যদি বিদ্ধ হয়, কিন্তু তার এলমের পাওয়ার, এশকের পাওয়ার, বেলায়েতের পাওয়ার, নবীর এশকের পাওয়ার কিন্তু কমে না, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মুরব্বি বাবাদেরকে দেখবো, নারে থাকবে মারহাবা, দেখছেন যুবক রাতে কম হয়েছে না? আমি 15 তারিখে মমি সিং প্রোগ্রাম করছিলাম, সে জায়গার মধ্যে আমি যৌতুক নিয়ে কথা বলতে গিয়ে বলছিলাম, মুরব্বি বাবার যুবক বাড়া কে কে বিয়ার সময় যৌতুক নিবেন না, এক মুইরা বেড়া ভাত উড়াইছে। আমি কি বাবা, আপনি কি যৌতুক নিতেন না, বিয়া করছেন না? হুজুর বিয়া তো করছি, আমার ফুতের বিয়া করামো কিছুদিন পরে, আপনার ওয়াজে আপনার ওয়াজ শুননা, আজকে থেকে নিয়ত ঘুরাই লাইলাম যে আর যৌতুক নিতাম না। কইন তো যৌতুক নেওয়া বালু না খারাপ? আরো জন যৌতুক নেওয়া বালু না খারাপ? যৌতুক নিলে কেউ জানেননি ম্যাডামের পাওয়ারটা 100 গুণ থাকে, ঠিক না বেঠি? আর যৌতুক না নেন যদি কয় নাই মার্কেটও যাইতে না, আমনের সাথে আর খেত করতাত না, ঠিক না বেঠি? আর যদি যৌতুক নেন যদি কে বহানো কেড়ে বইতাম রে, আমার বাপের ভিতরে সব লইছো এ জানে, এই কথাটা কেন রাখলাম? আমার কাছে কিছু কথা বলছে যে হুজুর, সন্তান এবং মাতা পিতা এবং স্বামী এবং স্ত্রী ব্যাপারে কিছু কথা বলবো, এই জন্য কথাটা রাখলাম, কিন্তু আমার মূল আলোচনা আমি যাব, এর আগে আমি জানি মহব্বত, নবীর ভালোবাসা, ইশকিয়ত যার ভিতরে আছে আল্লাহ পাক তাদেরকে কবুল করে, কথা বলেন ঠিক না বেঠি? মদিনাওয়ালার প্রেম যাদের ভিতরে আছে, যেই মদিনাওয়ালা, যেই মদিনাওয়ালার প্রেম নিয়ে আজকে মাহফিলে এসেছি, যিনি সাইয়েদুল মুরসালিন,
যেই নবী রাহমাত লিল আলামিন, যেই নবী উম্মতের কান্ডারি, যেই মদিনাওয়ালা এই মতন নগরে কবির মেম্বারের বাড়ির মধ্যে নবীর ইশকিয়তের আলোচনা হচ্ছে, আমার নবী জানে কি জানে না বলেন? এই মাইক কি কাজল ভাইয়ের? গত কত তারিখ? ১৭ তারিখ না? জয়নগর প্রোগ্রাম করছিলাম, যায় দেখি মাঠের মধ্যে কোনো মানুষ নাই, ওদের আট দশজন, ওই মাইকুলার প্রমাণ আছে এখানে, আট দশজন লোক। আমি মাইকুলার কইছি তুই একটু সাউন্ডটা একটু সুন্দর করে দি, কারণ মহব্বতের মানুষ হইলো তুই কইছি, আমি জানি কাজল ভাইয়ের মাইক অনেক সুন্দর, সাউন্ডটা একটু কইছি সুন্দর করে দেওয়ার জন্য। ইয়ে আমার সিনে যায় বাজিত করি হুজুর, সাউন্ড না দিলে আবার এমন শিক্ষার মারবো আমার তিন চার মাইক যাইব, এর সবাই একটু সাউন্ড দালাইলে কথা বলেন ঠিক না বেঠে? সুন্দর করে সাউন্ডটা ধরছে বাবা, ওই যে লোকের জিঙ্গান পরে মাঠে আর জায়গা নাই, আলহামদুলিল্লাহ কইতেন না দশজন লোকেতে মাঠে আর জায়গা নাই, এটা নবীর প্রেম, কথা বলেন ঠিক না বেঠি? নবীর মহব্বত, নবীর ভালোবাসা, ঐশ্বর্যের জন্য যারা নবীর প্রেমের জন্য জীবন কুরবান করবে, আমার নবী কাল হাশরের ময়দানে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, কথা বলেন ঠিক না বেঠি? আমার ওয়াসটা যুবক ভাইদেরকে নিয়ে কিছু করি আমি, এই জন্য আজকে কিছু করবো, মুরব্বী বাবাদেরকে নিয়ে করবো, মা বোনদেরকে নিয়ে করবো। এর আগে আগে মহব্বতের বাসায় আসেন আমরা সকলে প্রাণ খুলি, মায়ার বাসায় নেই, যেই মদিনাওয়ালা, যেই নূরে মুজাসসাম, যেই হায়াতুন।